শশা। শশাকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, যেমন বিভিন্ন রকম সালাদের সাথে, এমনকি বিভিন্ন খাবারের সাথেও এটি মিশিয়ে খাওয়া হয়। এমনকি পরিবারের যে কোনো অনুষ্ঠানে শশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্যের তালিকায় থাকে। শশা খুব সহজেই বাজারে পাওয়া যায় এবং এটি আমাদের সবার ক্রয় ক্ষমতার ভিতরে। শশা দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই শশা খেলে আপনারা যে 8টি রোগ থেকে মুক্তি পেতে পারেন। এবং অনেকেই আমরা রয়েছে যারা ভুল নিয়মে শশা খেয়ে নিজের বিপদ ডেকে নিয়ে আসছি। তাই ভিডিওর শেষে আপনাদেরকে শশা খাওয়ার সঠিক সময়টা পর্যন্ত জানিয়ে দেব। তো প্রথমে আসুন বলি, আমরা গ্রীষ্মকালে আমাদের শরীর থেকে খুব সহজেই রেচনের মাধ্যমে জল নিঃসরণ হতে থাকে। এর ফলে শরীর জলের অভাব করে এবং ডিহাইড্রেশন হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের রেচনের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে মিনারেলস কিংবা খনিজ পদার্থ নিঃসরণ হয়ে যায় এবং তার ফলে আমাদের শরীর এনার্জি পায় না। তাই আমরা যদি নিয়মিত শশা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে ডিহাইড্রেশন কিংবা জলের অভাব হবে না। তার কারণ রয়েছে শশাতে 96% জল এবং সাথে সাথে বেশ কিছু মিনারেলস বা খনিজ পদার্থ থাকে, যেটি আমাদেরকে পুনরায় শক্তি সঞ্চার করে থাকে। শশাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। এই জাতীয় উপাদানগুলি আমাদের শরীরে রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আর রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের হার্ট অ্যাটাকজনিত সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যদি আমাদের শরীরে জলের অভাব কিংবা ডিহাইড্রেশন হয় তাহলে আমাদের খাদ্য পচনে সমস্যা হয়, তার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য কিংবা কনস্টিপেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা যদি নিয়মিত শশা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে জলের অভাব হবে না। শুধু তাই নয়, শশাতে রয়েছে সলুবল ফাইবার, যেটি আমাদের খাদ্য পচনে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, পাশাপাশি আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হবার প্রবণতা অনেকাংশেই কমে যায়। অনেকেই রয়েছেন যারা শশার জুস তৈরি করে খান। সেই জুস আমরা গ্রহণ বা পান করলে আমাদের শরীর ডিটক্সিফিকেশন হয় অথবা আমাদের শরীর থেকে যে টক্সিনস বা ক্ষতিকর পদার্থগুলো রেচনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। শশাতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি। এই মিনারেল বা খনিজ পদার্থগুলো আমাদের শরীরের হাড়কে শক্ত এবং দৃঢ় করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, শশাতে রয়েছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যেগুলি আমাদের হাঁটুতে, কোমরে বা হাতের ব্যথাকে কম করতে সাহায্য করে। শশাতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকার কারণে এটি আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শশা ভালো করে মিক্সড করে আমাদের ত্বকের উপর ব্যবহার করতে পারি, যার কারণে আমাদের ত্বক পরিষ্কার হবে এবং উজ্জ্বল হবে। শুধু তাই নয়, স্লাইস করে শশার টুকরো আমরা চোখের উপর রাখতে পারি, সেটি আমাদের চোখের জন্য খুবই আরামদায়ক। আমাদের শরীরে যদি ফ্রি র্যাডিকালস বাড়তে থাকে তাহলে আমাদের কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেমন ক্যান্সার, নার্ভ জাতীয় বিভিন্ন ধরনের রোগ। শশাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের শরীর থেকে ফ্রি র্যাডিকালসগুলোকে কমাতে সাহায্য করে। তাই নিয়মিত শশা গ্রহণ করলে আমাদের শরীরে কঠিন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যায়। শশা খেলে ওজনও কমে, কারণ শশাতে 96% জল থাকে এবং ক্যালোরিও থাকে 100 গ্রামের মধ্যে ওই 10 গ্রামের মতো। তাই বহু পরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে সবজিতে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ কম যে জাতীয় সবজি রয়েছে সেগুলো খেলে আমাদের ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা ওজন কমানোর জন্য ব্যস্ত আছেন তারা প্রতিদিন পরিমিত পরিমাণে শশা গ্রহণ করতে পারেন। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন শশা খাওয়ার সঠিক সময় সম্পর্কে বলি। আমরা শশা দুপুরবেলা খাবারের আধা ঘন্টা পূর্বে অথবা রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে খেতে পারি। শশা খালি পেটে না খাওয়াই ভালো, তার কারণ খালি পেটে শশা হজম করা একটু কঠিন। আবার রাত্রে খাওয়ারের পরে বা ডিনারের পর শশা খেলে ঘুম আসতে আমাদের একটু প্রবলেম হতে পারে, তাই রাত্রে খাবারের পর শশা গ্রহণ না করাই ভালো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।